প্লাস্টিক থেকে তৈরি হওয়া দূষণ নিয়ে গোটা পৃথিবী চিন্তিত। এমন পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরের পিরাকাটা রেঞ্জের এক ফরেস্ট রেঞ্জ আধিকারিক সবাইকে চমকে দিয়েছেন এক সুন্দর বাগান বানিয়ে। সেই বাগান তৈরি করতে তিনি ব্যবহার করেছেন প্লাস্টিকের বোতল ও রাবার টায়ার। ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, পাপন মোহান্ত নামের সেই আধিকারিক গত 4 বছর ধরে অফিসের কাজের সময় বাদে এই বাগান তৈরিতে মগ্ন ছিলেন। অফিসের চৌহদ্দিতেই তিনি বানিয়ে তুলেছেন এই অভিনব বাগান। সব মিলে 1100 পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও টায়ার এখনও পর্যন্ত ব্যবহৃত হয়েছে এই বাগানে। তার এহেন আশ্চর্য উদ্যোগ পথ দেখাচ্ছে স্থানীয়দেরও। এলাকায় কিছু কিছু স্কুলে এই ধরনের বাগান তৈরি হচ্ছে। পাপন বলেন, এখানে প্রথম যখন পোস্টিং হয় আমার, এসে দেখেছিলাম প্রচুর বর্জ্য। আমি এলাকাটা সুন্দর করতে চেয়েছিলাম। কাজ শুরু করার পর আমার ভালো লাগছে এটা দেখে যে লোকেরা এখানে এলে আমার কাজের প্রশংসা করে। স্থানীয় এক স্কুল শিক্ষক সুবিনয় ঘোষ জানাচ্ছেন, তিনিও একইভাবে তার স্কুলে বাগান তৈরি করতে চেষ্টা করছেন। তার আশা, পরিবেশ রক্ষার এই উদ্যোগ বড় আন্দোলন হয়ে উঠবে। তিনি বলেন, এই বাগান থেকে আমাদের শেখা উচিত ভবিষ্যৎ পৃথিবীকে কী করে বাঁচানো যায় এবং প্লাস্টিকের পুনর্ব্যবহার করা যায়। আমি মনে করি এই বার্তা যদি স্কুল বা মিডিয়া সূত্রে লোকের কাছে পৌঁছায়, এটা বড় আন্দোলন হয়ে উঠতে পারে।